আপনি কি আমার জানতে চেয়েছেন ইদানিং অভিনেতা ও খেলোয়াড়দের নামে গুরুর নামকরণের প্রথা পরিলক্ষিত হচ্ছে? ক্রেতা আকর্ষণের জন্য এই ধরনের প্রথা চালু করা কতটুকু সমীচীন? এগুলো কি উদ্দেশ্যে হচ্ছে এবং যাদের নামে নামকরণ করা হচ্ছে তাদেরকে হেয় করা হচ্ছে কিনা, তারা এগুলোর কারণে মনক্ষুণ্ণ হন কিনা, বিষয়টিকে সেভাবে ভাবার আসলে সুযোগ আমার হয়নি। বিষয়টি আমার নজরে এসছে কিন্তু ওইভাবে আমি ভাবতে পারিনি। যদি এটাতে তাদেরকে হেয় করা হয় এবং তারা যদি এটার কারণে মনোবেদনায় থাকেন বলে মনে হয়, তাহলে তো এই কাজটি, গর্হিত কাজটি করা উচিত নয়। আর যদি এটা নিছকই মজার ছলে করা হয় এবং এখানে কারোর মনে কষ্ট পাওয়ার বিষয় না থাকে, তাহলে ইনশাআল্লাহ বিদনিল্লাহ এটাতে অসুবিধা থাকবে না। তারপরেও এ বিষয়ে আরেকটু ভেবে চিনতে আমরা যদি কোনো কথা বলার থাকে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে জানাবো। তবে এ ধরনের কাজ যেটাতে আসলে ভালো মন্দ দুই দিকই থাকতে পারে, একজন ইমানদার বিশেষ করে কারোর মনে আঘাত হতে পারে, কাউকে তাচ্ছিল্য করার কোনো সুযোগ থাকতে পারে, এরকম পথে ইমানদারের হাঁটার কথা নয়, কারণ পথটি ইমানদারের জন্য খুব রিস্কি পথ। এরপরে প্রশ্ন করেছেন, শুরুতে আমরা স্মরণ করে দিতে চাই ইবাদত এবং নেকামলের দ্বিতীয় বৃহত্তর মৌসুম, জিলহজের প্রথম দশক চলছে, অর্ধেক সময় পেরিয়ে গেছে এবং অর্ধেক সময় এখনও বাকি আছে, অবশিষ্ট সময়গুলোকে খুব বেশি জিকির, তাসবিহ, তাকবীর এবং নেকামলের মধ্যে কাটানোর চেষ্টা করি এবং কোরআন তেলাওয়াত সহ অন্যান্য ভালো কাজ, বিশেষ করে কোভিড-19 কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে আমি থাকছি এবং আপনাদের করা প্রশ্নগুলোর কোরআন হাদিসের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ ইনশাআল্লাহ কোরবানির সম্পর্কিত প্রশ্নগুলোকে আমরা প্রাধান্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদনিল্লাহ। অতএব আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন, আমরা যথাসম্ভব বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। আর হ্যাঁ, প্রতিদিনের মতো আজও আপনাদের কাছে শুরুতেই বলে রাখছি যে এটি যেহেতু কোরআন হাদিস ভিত্তিক একটি প্রোগ্রাম, এলমের প্রোগ্রাম, অতএব এটি শেয়ার এবং ওয়াচ পার্টি করতে কার্পণ্য করবেন না, কারণ আপনার শেয়ার থেকে হতে পারে কারোর গুরুত্বপূর্ণ কোনো প্রশ্নের উত্তর তিনি পেয়ে যাবেন এবং সেখান থেকে তিনি অনেক বিষয়ে উপকৃত হবেন। অতএব এই ব্যাপারে আমরা যেন কোনো প্রকার কার্পণ্য না করি, শেয়ার এবং ওয়াচ পার্টি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কল্যাণমূলক কাজে, ভালো কাজে অগ্রসর হয়ে যাওয়ার তৌফিক দান করুন, প্রতিযোগিতার সাথে ভালো কাজগুলো সম্পাদন করার তৌফিক দান করুন। আমরা আর বিলম্ব না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি। শুরুতে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, আলী আহমদ, আপনি জানতে চেয়েছেন কোরবানির গরু আমদানির সময় গরুর গায়ে কোড নম্বরের সিল লাগানো হয় যা গরুর জন্য কষ্টদায়ক, এরকম সিল লাগানো জায়েজ আছে কি? গরুর গায়ে যদি 5 করে সিল লাগানো হয় এবং এর কারণে গরুর জন্য যদি কষ্ট হয় তাহলে এটি জায়েজ নয়। যারা পশুকে নিছক নিজের খাদ্য হিসাবে খেয়ে থাকেন তারা, আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জবে করে যারা এটিকে খেয়ে থাকেন তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য থাকবে। অর্থাৎ একজন ইমানদার, তিনি পশু জবে করে খেলেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে যে কোনো পশু পাখির প্রতি অপ্রয়োজনে অমানবিক না হওয়ার ব্যাপারে। সে বিষয়টি মাথায় রেখে একজন ইমানদার পশু সাথে আচরণ করবেন, বিশেষ করে কোরবানির যে পশু, এই পশু তো এর প্রতি আলাদা একটা মায়া, আলাদা একটা মমতা আমাদের থাকা উচিত। যারা ব্যবসা করছেন তারা কোরবানির পশু আমদানি করার ক্ষেত্রে অমানবিকভাবে অনেক সময় গাদাগাদি করে এনে থাকেন এবং সেটা এত বেশি মর্মান্তিক হয়, এত বেশি বেদনা এবং পীড়াদায়ক হয় যা যে কোনো মানুষের জন্যই কষ্টদায়ক। সেখানে একজন মুসলিম আমরা সে সমস্ত পশু দিয়ে কোরবানি দিচ্ছি যেগুলো অনেক কষ্ট করে আনা হয়, অনেক সময় দেখা যায় তাদেরকে খেতে দেওয়া হয় না, এমনভাবে রাখা হয় যাতে কোনোভাবে তারা বসতে না পারে, 16, 18, 20, 22, 24, 26 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে ট্রাকে, আরও নানা রকমের অমানবিক আচরণ তাদের সাথে করা হয়। এখন নতুন করে আরেকটি বিষয় এখানে এসছে প্রশ্নের মাধ্যমে যে তাদের গায়ে কোড নম্বরের সিল লাগানো হয় যার কারণে পশুর নাকি কষ্ট হয়। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদের গলায় অথবা অন্য কোনোভাবে কোনো কিছু লাগানো যেতে পারে, গলায় কোনো কিছু এমনভাবে ইয়ে করা যেতে পারে যেটা কোনোভাবে কেউ কাটতে পারবে না, ছিঁড়তে পারবে না, কিংবা বিকল্প বহু পথ আজকাল খোলা আছে, যেমন কানফুটো করেও আপনার অনেক সময় ট্যাগ ইত্যাদি ঝুলিয়ে রাখা হয়,
যেটা গরুর জন্য খুব বেশি কষ্টদায়ক নয় এরকম হালকা পাতলার উপরে যদি হয় সেটি হতে পারে কিন্তু কোড লাগাতে গিয়ে অনেক বেশি কষ্ট হয় পশুর এমনটি করা উচিত নয় সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন অতএব পশুর প্রতিও আমাদেরকে যথাসম্ভব আন্তরিক হতে হবে মুশকিল হলো পশুর ব্যবসায়ী যারা তারা এগুলোর ধার ধারেন না কারণ তাদের বাণিজ্যিক উদ্দেশ্যটাই মূল তাদের বেশিরভাগ যেহেতু মুসলিম আমরা তাদেরকে আবেদন করব আল্লাহর কাছে জবাবদিহিতা এবং পশুরও এই যে কষ্ট হয় সে কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাবদিহি করতে হবে এবং এটা অমানবিকতা অতএব এই বিষয়টি আমাদের সবারই মাথায় রাখা উচিত এরপরে প্রশ্ন হলো আবরারুল হকের আপনি জানতে চেয়েছেন কোরবানি করার পর কেউ বর্জ্য পরিষ্কার করে না কোরবানির সময়ে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে কিছু বলুন অনেকেই আপনাকে মান্য করে আশা করি আপনার বক্তব্য শুনে অনেকেই সচেতন হবেন ভাই আবরারুল হকের বিষয়ে আমরা নিয়মিতই বলে আসি আজকেও আমরা এনটিভির লাইভে বলার চেষ্টা করেছি অন্য অন্য দিনও আমরা এ সম্পর্কে বলি বর্জ্য ব্যবস্থাপনা কোরবানির সংশ্লিষ্ট যে বর্জ্য হয়ে থাকে এগুলো কোরবানিকারীর ব্যক্তির দায়িত্বের মধ্যে পড়ে তিনি যদি তার পশুর বর্জ্য দিয়ে পরিবেশ নষ্ট করেন অনেক সময় দেখা যায় গোবর এবং গরুর পেশাব ইত্যাদি এগুলোর কারণে পরিবেশ নষ্ট হয় এবং জবে করার পর সেগুলোর আপনার ভুঁড়ির যে ময়লা আছে সেগুলো রক্ত এগুলো যেখানে সেখানে আমরা ফেলে দিই আমরা মনে করি যে সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটির লোকজন এসে তারা পরিষ্কার করবে না মিউনিসিপ্যালিটির লোকজনের আশায় বসে থেকে আপনি যে কোনো জায়গাকে নোংরা করবেন এই অধিকার এই সুযোগ আমাদের নাই নৈতিকভাবে এটি আমাদের করা উচিত নয় বরং আমার কোরবানি পশুর বর্জ্য আমাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে হ্যাঁ যদি কোনো ডাস্টবিন থাকে নির্দিষ্ট ডাস্টবিনে যে ময়লা ফেলা যায় সেখানে সে ময়লা আমরা ফেলতে পারি এর বাইরে কিছু ময়লা আছে যেগুলো আসলে পুঁতে ফেলা উচিত সেগুলো পুঁতে ফেলতে হবে আর রক্ত ইত্যাদি এগুলো ধুয়ে না ফেললে পরবর্তীতে মাটির সাথে অথবা রাস্তার সাথে মিশে যায় এবং দুর্গন্ধ সৃষ্টি হয় কোরবানির পরে মানুষ যদি সেখানে হাঁটতে গিয়ে পথচারীদের যদি নাকে হাত দিতে হয় তাদের যদি বদদোয়া আসে তারা যদি এর কারণে কষ্টে নিপতিত হন তাহলে কিন্তু কোরবানির সওয়াবের বিপরীতে গুনাহে পর্যবেসিত হতে পারে এই একটি বিষয় আমাদের কোরবানিকে অর্থহীন করে দিতে পারে এবং আমরা এক্ষেত্রে অনেক বেশি দায়িত্বহীন আচরণ করি আসুন কোরবানিকে অর্থবহ করবার জন্য নিজ নিজ কোরবানির পশুর বর্জ্যকে নিজের সম্পূর্ণ দায়িত্বের সাথে পরিষ্কার করে ফেলি এক ফোঁটা রক্ত কিংবা ময়লা এগুলো যেন পড়ে থেকে অন্য কারোর কষ্টের বা পরিবেশ নষ্টের কারণ না হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আতিক আহমদ জানতে চেয়েছেন ইদানিং অভিনেতা ও খেলোয়াড়দের নামে গরুর নামকরণের প্রথা পরিলক্ষিত হচ্ছে ক্রেতা আকর্ষণের জন্য এই ধরনের প্রথা চালু করা কতটুকু সমীচীন এগুলো কি উদ্দেশ্যে হচ্ছে এবং যাদের নামে নামকরণ করা হচ্ছে তাদেরকে হেয় করা হচ্ছে কি না তারা এগুলোর কারণে মনক্ষুণ্ণ হন কি না বিষয়টিকে সেভাবে ভাবার আসলে সুযোগ আমার হয়নি বিষয়টি আমার নজরে এসছে কিন্তু ওইভাবে আমি ভাবতে পারিনি যদি এটাতে তাদেরকে হেয় করা হয় এবং তারা যদি এটার কারণে মনোবেদনায় থাকেন বলে মনে হয় তাহলে তো এই কাজটি গর্হিত কাজটি করা উচিত নয় আর যদি এটা নিছকই মজার ছলে করা হয় এবং এখানে কারোর মনে কষ্ট পাওয়ার বিষয় না থাকে তাহলে ইনশাআল্লাহ বিদনিল্লাহ এটাতে অসুবিধা থাকবে না তারপরেও এ বিষয়ে আরেকটু ভেবে চিনতে আমরা যদি কোনো কথা বলার থাকে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে জানাবো তবে এ ধরনের কাজ যেটাতে আসলে ভালো মন্দ দুই দিকই থাকতে পারে একজন ইমানদার বিশেষ করে কারোর মনে আঘাত হতে পারে কাউকে তাচ্ছিল্য করার কোনো সুযোগ থাকতে পারে এরকম পথে ইমানদারের হাঁটার কথা নয় কারণ পথটি ইমানদারের জন্য খুব রিস্কি পথ এরপরে প্রশ্ন করেছেন এমডি মেহেদি হাসান আপনি জানতে চেয়েছেন জাকাত নাকি কোরবানি কোনটা আগে করতে হবে আমি যদি জাকাত দেওয়ার যোগ্য হয়েও না দিই কিন্তু কোরবানি করি আমার কোরবানি কি আদায় হবে দেখুন জাকাত এবং কোরবানি দুটি পৃথক ইবাদত আপনি যদি জাকাত না দেন তার জন্য অপরাধ হবে কোরবানি না দিলে তার জন্য ভিন্ন অপরাধ হবে কেউ জাকাত দিচ্ছেন না সেটা অনেক বড় অপরাধ তিনি করছেন কিন্তু জাকাত না দিয়ে কেউ যদি কোরবানি করেন তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি তুলনামূলক অনেক গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে কম গুরুত্বপূর্ণ কাজ করলাম অনেকটা বলতে পারেন লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো কারণ আপনি অর্থ খরচ করে জাকাত দিচ্ছেন না জাকাত গরিবকে পরিপূর্ণ দিয়ে দিতে হবে হয়তো সেই কারণ থেকে আবার কোরবানি দিচ্ছেন কারণ কোরবানি গোশত আপনি আহরণ করবেন নিজের বাসায় উঠবে সেজন্য হয়তো দিচ্ছেন আল্লাহ মাফ করুক সবারই উদ্দেশ্য থাকবে এমনটাই নয় কিন্তু এরকম উদ্দেশ্য থাকতে পারে অনেকের তো এরকম যদি হয় তাহলে এটা কোরবানি নয় এটা নিছক গোশত খাওয়ার উৎসব এই কোরবানি তো কোরবানি হবে না আর যদি এমন হয় যে তিনি জাকাতটা দিয়ে থাকেন এখন হয়তো এবছর জাকাত দেন নাই বা দিবেন এরকম হয় তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই কোরবানি দিতে পারেন এবং কোরবানি যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই দিয়ে ফেলতে হবে অতএব এটি দিয়ে পরবর্তীতে তুমি যত দ্রুত সম্ভব তার জাকাত তিনি আদায় করে দিতে পারবেন
এমনি ফারুক হোসেন খন্দকার আপনি জানতে চেয়েছেন কোরবানির পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি সঠিক? কোরবানির পশুর ছবি ফেসবুকে আমরা আজকাল আপলোড দিয়ে থাকি এবং শুধু আপলোড দেওয়াই নয়, কয়েক দফায় আমরা আপলোড দিয়ে থাকি। কোরবানির পশু কিনতে যাওয়ার সময়, কিনে আনার পর, জবের পর, গোশত আহরণের পর, খাওয়ার সময় সেলফি বা সাধারণ ছবি তোলা, এগুলো করে করে আমরা সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে প্রচার করে থাকি এবং এটিকে আমরা করে থাকি অনেকটা বিনোদনের অংশ হিসাবে। সন্দেহ নাই সুস্থ বিনোদনের যে জায়গাগুলো সেগুলো আজকাল অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছে, যার কারণে একটি ইবাদত সেটিকে, বিশেষ করে যার সঙ্গে আনন্দ এবং উৎসবের বিষয়টি রয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই, সেটিকে আমরা নিয়ে যদি আনন্দ করি তাহলে এটাকে অনেকেই মনে করেন যে খুব বেশি দর্শনীয় কিছু নয়। যদি এটা লৌকিকতা থেকে না হয়, মানুষকে দেখানোর টার্গেট না থাকে এবং লাইক কমেন্ট পাবো অনেক বেশি, আমার পোস্ট রিচ হবে, এরকম কোনো ধান্দা বা উদ্দেশ্য না থাকে, জাস্ট একটা আনন্দ আমি শেয়ার করলাম, এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ করেন এটি করতে পারেন, কিন্তু তাই বলে একেবারে ধাপে ধাপে এগুলোকে এভাবে দেয়া, এটা ইবাদতের সাথে আসলে যায় না। এখানে লৌকিকতা না থাকলেও লৌকিকতার বিষয়টি চলে আসে, এই জন্য এটাকে পরিহার করা উচিত। আমাদের দেশের ওলামা ইকরাম যেরকম এটিকে উৎসাহ দেন না, এবার নিরুৎসাহিত করে থাকেন, একইভাবে আরবিয়ান স্কলাররাও এবার নিরুৎসাহিত করে থাকেন। ডক্টর সাইদ আমের, যিনি আল আজহারের আমিন আম এফতার ফতোয়ার বিভাগের, তিনি এবং আরও অন্যান্য স্কলারদের অনেকেই এ ব্যাপারে নিরুৎসাহিত করেছেন এবং এটাকে কেউ কেউ নাজায়েজ বলেছেন। বিধায় যথাসম্ভব এগুলো থেকে আমাদের বর্জন করা উচিত। শেখ মোহাম্মদ সালাম ওসামিন রহমাহুল্লাহ এটিকে সম্পূর্ণ নিষিদ্ধ এবং নাজায়েজ বলেছেন।